আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি জিভে জল আনার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। শুটকি দিয়ে কচুরলতি, আর কচুরলতি আমি কিভাবে 5 মিনিটে ঝটপট পরিষ্কার করে রান্না করি সেটারও টিপস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি কচুরলতিগুলো পরিষ্কার করার জন্য একটা তারের জালে নিয়েছি। আমরা যে হাঁড়ি পাতিল মাজি ওই হাঁড়ি পাতিল মাজার তারের জালিটা নিলেই চলবে। তো এই তো দেখতে পারছেন আমি তারের জালি দিয়ে কিভাবে লতিগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে বটি ছুরি কোনো কিছুই লাগবে না, শুধু তারের জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলা যাবে। তো আপনারা যখন এই কাজটা করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা কার্যকরীয়। তো এই তো দেখতে পারছেন আমি তারের জালি দিয়ে লতিগুলো পরিষ্কার করে ফেলার পরে তারের জালিতে কতটা ময়লা লেগে আছে। তো এরপর আমি একটা চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট করে টুকরা করে নেব। তো কচু লতিগুলো কেটে নেওয়ার পরে ভালো করে বেশ কয়েকবার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে চুলায় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি কচুরলতিগুলো ভাপ দিয়ে নেব। কচুরলতির ভিতরে যে একটা চুলকানি ভাপ আছে ওইটা যেন চলে যায়। তো এতে দেখতে পারছেন পানিটা একটু হালকা গরম হয়ে আসার পরে কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। তারপর একটা বলক উঠে আসলে আমি কচুরলতিগুলো নামিয়ে পানি ঝরিয়ে নেব। এরপর একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এরপর দিয়ে দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আমি সবসময় কচু জাতীয় যে কোনো সবজিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, কারণ কচুর ভিতরে যে একটা চুলকানি ভাব রসুনের কারণে অনেকটা কমে যায়। 1 টেবিল চামচ রসুন দেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি 7 মতো লবণ। এইবার এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এবার মশলাটাকে কষিয়ে নেব। যখন হালকা একটু তেল উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিব শুটকি। এখানে আমি 2 রকমের শুটকি দিয়েছি। এখানে আমি বাঁশপাতা আর চেপা শুটকি দুইটা একসাথে মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা শুটকি দিয়েও রান্না করতে পারেন। আর চিংড়ি শুটকি দিয়েও কিন্তু কচুরলতি ভীষণ ভালো লাগে। এইবার শুটকিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। শুটকিটা কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি ভাপ দেওয়া নেওয়া কচুরলতিগুলো। কচুরলতিগুলো ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি কচুরলতিগুলো সিদ্ধ করার জন্য। এই তো অল্প একটু পানি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো হাই হিটে জ্বাল দিয়ে নেব। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আবারও চুলার আগুনটা মিডিয়াম আঁচে করে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে নেব, যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসে। এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে নেওয়ার পরে পানিটা একদম শুকিয়ে এসেছে। এরপর চুলার আগুনটা অফ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে খুব সহজে শুটকি দিয়ে কচুরলতির এই রেসিপিটা। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।